তোমাদের স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভি জনপ্রিয় লাইভ অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য। আজ আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঙ্গে আছে বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামিক স্কলার ডক্টর নাসিমা হাসান। ম্যাম, আপনাকে আমাদের মাঝে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে অনলাইনে যুক্ত আছে জারিফ রায়ান, ফাতেমা তাসফিয়া চৌধুরী, জান্নাতুল মাওয়া জেবা, হামজাহ আব্দুল্লাহ, আর উপস্থাপনায় আছি আমি জাকিয়া খানম চাই। চলো তাহলে বন্ধুরা, ম্যামের কাছ থেকে আমাদের প্রশ্নের উত্তরগুলো জেনে নিই। তবে তার আগে একটি অনুরোধ, লাইভ অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে এবং ডিসক্রিপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর সদস্য হয়ে যাও। আজকে প্রথম প্রশ্ন করবে জারিফ রায়ান। আসসালামু আলাইকুম, আমার নাম জারিফ রায়ান। আলহামদুলিল্লাহ, এইবার আমি আমার বাবা মার সাথে ওমরায় গিয়েছিলাম। ওমরা শেষে আমি আর আমার বাবা মাথা মুন্ডন করেছিলাম। আমার প্রথম প্রশ্ন হলো, হজ বা ওমরায় গেলে কেন মাথা মুন্ডন করতে হয়? সুন্দর প্রশ্ন করেছো, যে এত ছোট্ট বয়সে তোমার এত চিন্তা এসেছে, গভীরভাবে চিন্তা করেছো। প্রথম আমাদের সবার পক্ষ থেকে আসলে আমরা অনেক আনন্দ এবং অভিনন্দন জানাচ্ছি যে তুমি ওমরা করে এসছো বাবা মার সাথে এবং মাথা মুন্ডনও করেছো। তো এটা খুব ভালো যে তোমার অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা হয়েছে। এবং এটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মাথা মুন্ডন করার কথা বলেছেন এবং তিনি করেছেন, কাজেই এটা এই জন্যই আমরা করি। হ্যাঁ, এবং দেখা যায় যে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনায় এসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মাথা মুন্ডন করলেন, তার কিছু সাহাবীরা মাথা মুন্ডন করলেন, আর কেউ কেউ সাহাবীরা চুল খাটো করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা মাথা মুন্ডন করেছে আল্লাহ তাদের উপর রহম করুক, আর যারা চুল খাটো করেছে তাদের উপর রহম করুক। এটা হলো একটি মুসলিমের হাদিস। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার কারণেই আমরা কিন্তু হজের পর উমরার পর মাথা মুন্ডন করে থাকি। বুঝতে পেরেছো? হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, তোমাকে অনেক ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করবে ফাতিমা তাসফিয়া চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বলো, প্রথম প্রশ্ন হইছে, মার মতো বোরকা পরালে খুশি হবে? মাশাআল্লাহ, তুমি এত ছোট্ট এবং এত সুন্দর করে কথা বলেছ, আমাদের খুব ভালো লাগলো শুনতে। তুমি প্রশ্ন করেছো যে মায়ের মতো বোরকা পরলে আল্লাহ খুশি হবেন কিনা। সবচেয়ে বড় জিনিস কি জানো, তুমি যে আল্লাহকে খুশি করার চিন্তা করছো, এটাই সব সবার জন্য, আমাদের সবার জন্য একটি উৎসাহের মতো। অর্থাৎ এটা আমরা কিন্তু চিন্তা করবো যাতে তোমার মতো নিষ্পাপ একটি হৃদয় নিয়ে, মন নিয়ে আমরা এই চিন্তা করতে পারি, এতেই তো অনেক স্বভাব। এবং দ্বিতীয়ত তুমি বলেছো, আম্মুর মতো বোরকা পরলে, অর্থাৎ খুব সুন্দর করে শালীন পোশাক পরলে আল্লাহ এবং তার রাসূল আমাদের যেভাবে বলেছেন সেভাবে পরলে অবশ্যই আল্লাহ খুশি হবেন। কেননা এই যে ছোট্ট ছোট্ট মেয়েরা যখন একটু একটু বড় হতে থাকে, আস্তে আস্তে কিন্তু এই শালীন পোশাকের অভ্যাস করতে হয়, সেটা বোরকা হোক বা পুরো শরীর ঢেকে হোক, তারপর সুন্দর করে মাথায় একটি হিজাব দেওয়া, তারপর শরীরের সম্মুখ ভাগ ঢেকে দেয়া, এগুলো অভ্যাস করতে করতে তারপর যখন বালেগ হয় বা বড় হয়ে যায় তখন পুরোপুরি আসলে পর্দার সাথে, অর্থাৎ শালীন পোশাক, ইসলামী যে পোশাক সেটা তার অভ্যাস হয়ে যায়। তো তুমি খুব সুন্দর প্রশ্ন করে সবাইকে আসলে জানিয়ে দিয়েছ যে আল্লাহকে খুশি করার এই চিন্তা আমাদের ছোট থেকেই থাকতে হবে ইনশা আল্লাহ। আল্লাহ তোমার বরকত দিন এবং অন্যান্য যত বোন আছেন তোমাকে দেখে যেন তারা শিখতে পারেন যে ছোট বয়স থেকেই আমরা যাতে আম্মুর মতো শালীন পোশাক পরি এবং আল্লাহকে খুশি করতে পারি ইনশাআল্লাহ। ছোট্ট আপু তাসফিয়াকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রশ্ন করার জন্য।
এবং ম্যামকেও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর প্রশ্নের সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন করবে জান্নাতুল মাওয়া জেবা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল মাওয়া জেবা। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমার প্রথম সৃষ্টি হলো আল্লাহ তাআলা আমাদের কেন সৃষ্টি করেছেন না করলেও তো পারতেন, এবং সৃষ্টি করে আল্লাহ তাআলার লাভ কি হয়েছে? মাশাআল্লাহ, অনেক অনেক গভীর চিন্তা। বাবা, আমি তো অবাকই হয়ে গেলাম, তোমার সমান থাকতে আমি মনে হয় না এইভাবে চিন্তা করতে পারতাম। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তোমার চিন্তা, কারণ মুসলিম মানে কিন্তু চিন্তাশীল হবে। কোরআন কিন্তু এটাই বারবার আহ্বান জানিয়েছে। তা আসল কথা হলো কি, আল্লাহ তাআলা তো আমাদের সৃষ্টি করেছেন এটা আমরা জানি, এবং তিনি না করলে পারতেন এটাও সত্য, কিন্তু তিনি করেছেন। কেননা তার পরিকল্পনা, তার প্ল্যান, তার ইচ্ছা, এটার উপরে কথা বলার বা কোনো কিছু করার কেউ নেই। আমরা জানি যে তিনি একক এবং অদ্বিতীয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এবং তিনি কারো মুখাপেক্ষী নন। কাজে তিনি যা চাইবেন তাই কিন্তু করেছেন, এবং আমাদের সৃষ্টি করেছেন এই জন্য যে আমরা ওনার ইবাদত করব। এখন ইবাদত করলে কি আল্লাহর কোনো লাভ আছে বলো? কেউ যদি দুষ্টুমি করে নামাজ ছেড়ে দেয়, কোরআন পড়া ছেড়ে দেয়, এতে কিন্তু আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, এটা নিজের ক্ষতি। কেননা আমি ভালো থাকার জন্য, মানুষ ভালো থাকার জন্য আল্লাহ বলেছেন যে আল্লাহর ইবাদত করতে, নইলে সে কিন্তু পথ ভুলে খারাপ পথে চলে যাবে। কাজে ভালো পথে থাকাটা আমার জন্যই অনেক বেশি উত্তম। তা আমি সেই জন্যই কিন্তু আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আমি ভুল পথে যাচ্ছি নাকি তার পথে যাচ্ছি, অর্থাৎ জান্নাতের পথের জন্য আমি নিজেকে তৈরি করছি কিনা। কাজে তার ইবাদত করাই কিন্তু আমার মূল কাজ। এবং কেউ যদি ইবাদত ছেড়ে দেয়, আবারও বলছি, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু আমাদের নিজের ক্ষতি হয়ে যাবে। তো সেই জন্যই আসো ছোট বন্ধুরা, আমরা সবাই আল্লাহর ইবাদত করি, যেটা আমাদের মূল উদ্দেশ্য। কেননা তিনি বলেছেন আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন এই দুনিয়াতে। তারপর কে কথা বলবে? ধন্যবাদ আপু, তোমার প্রশ্ন করার মাধ্যমে আমরা উত্তরটা জানতে পারলাম। পরবর্তী প্রশ্ন করবে হামজা আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হামজা আব্দুল্লাহ। আমার প্রশ্নটি হচ্ছে, আমরা তো জানি যে ওয়াশরুমে আল্লাহর নাম নেওয়া নিষেধ, কিন্তু আমরা তো অজু করি, তখন কি আমরা বিসমিল্লাহ বলতে পারবো অথবা আল্লাহর নাম পারবো? টয়লেটের প্রশ্ন এই জন্যই আসে যে আলেমগণ বলেছেন যে টয়লেটে আল্লাহর নাম নেওয়া যায় না। তো কথা হলো, এখানে যদি পার্টিশন থাকে বা একটি পর্দা থাকে, আলেমগণ এইভাবে বলেছেন, তাহলে তুমি অজুর সময় আল্লাহর নাম নিয়ে অজু করতে পারবে বা বিসমিল্লাহ বলতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। তো আবার কোনো কোনো আলেম বলেছেন, যেহেতু এটা নিয়ে আমরা ভাবি যে কিভাবে তাহলে আল্লাহর নাম নেবো, তাহলে এটা হতে পারে, তিনি বলেছেন যে বাথরুমের বাইরে যদি কোনো বেসিন থাকে, সেখানে বিসমিল্লাহ বলে অজু করা শুরু করে দোয়া দরুদ সব পড়ে, তারপরে বাথরুমে যে অর্থাৎ টয়লেটে যে পাটা ধুয়ে নেবে, তো এটা হতে পারে। এভাবে মানুষ টয়লেটে বাইরে অজু শুরু করে শেষ করতে পারবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রশ্ন করার জন্য। পরবর্তী প্রশ্ন করবে জারিফ রায়ান। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আমি যদি ছোটবেলায় আমার বাবা মার সাথে হজ করি, বড় হয়ে কি আমার আবার হজ করতে হবে? মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন, ওর হজের কথাও চিন্তা করছে। কথা হলো কি, হজ হলো ব্যক্তিগত ব্যক্তির উপর ফরজ। যখন তার অর্থনৈতিক ভাবে তার মানে এতটুকু টাকা পয়সা জমবে, সঞ্চয় করতে পারবে, যে অন্যান্য খরচ মিটিয়ে দেওয়ার পর সে কাবা শরীফ মক্কা পর্যন্ত যাওয়া আসার যে খরচ, এবং শারীরিকভাবেও সে সামর্থ্য আছে এই এই যাতায়াতটা করার জন্য, তখন সে হজে যাবে। এখন বাবা মার সাথে ছোট্টবেলায় যে হজ করেছে, সে কিন্তু বাবা মার সাথেই করেছে এবং খুব সুন্দর সুন্দর অভিজ্ঞতা হয়েছে, কিন্তু সে তো তখন বালেগ হয়নি, তার জবাবদিহিতা শুরু হয়নি। কাজে তখন তাকে বড় হলে নিজে টাকা পয়সা জোগ নিয়ে ইনশা আল্লাহ আবার হজ করতে হবে। হ্যাঁ, এটাই সকলে আলেমদের মত। ধন্যবাদ।
ফাতিমা তাসফিয়া চৌধুরীকে আমি দ্বিতীয় প্রশ্ন করার জন্য অনুরোধ করছি। আল্লাহ আমাদের সব কথা কিভাবে জানেন? মাশাআল্লাহ, আল্লাহ তো আমাদের কথা জানবেনই, আল্লাহ আমাদের সবাইকে বানিয়েছেন কত যত্ন করে। তোমাদের প্রত্যেককে আমি দেখছি আর আমার খুব ভালো লাগছে, যে ছোট ছোট তোমরা সবাই এই যে বড় হবে আস্তে আস্তে, এটা কিন্তু আল্লাহই তোমাদের বানিয়েছে, সুন্দর চোখ মুখ সবকিছু ঠিক মতো দিয়ে, তারপর তুমি আস্তে আস্তে বড় হচ্ছ, এটাও কিন্তু আল্লাহর হুকুম। কাজেই উনি যেহেতু আমাদেরকে বানিয়েছেন, উনি জানেন যে কিভাবে কি হচ্ছে, এবং ওনার এতটাই ক্ষমতা এবং এত গুণ এবং বৈশিষ্ট্য আছে, তার মধ্যে অন্যতম একটি হলো তিনি সবকিছু শুনেন, সবকিছু জানেন। হ্যাঁ, এটা কোরআনে সূরা নিসা, সূরা মুমিন, সূরা হাজ, অন্যান্য অনেক সূরাই আছে। তিনি সামিউ আলিম, সামিউ বাসির, অর্থাৎ তিনি শুনতে পান, তিনি জানেন, তিনি দেখেন, এমনকি অন্তরে আমি কি চিন্তা করি এটাও উনি জানেন, কেননা তিনি সব কিছু বুঝতে পারেন। তিনি তার আমাদের মতো মানুষ নন, আমাদের বানিয়েছেন এবং সবকিছু কন্ট্রোল করছেন, কাজে ওনার সেই গুণ বৈশিষ্ট্য দিয়েই উনি জানেন, এবং এটাই যথার্থ যে আল্লাহ তাআলার এই গুণটি অবশ্যই থাকতেই হবে, যেহেতু তিনি আল্লাহ এবং অদ্বিতীয়। সুবহানাল্লাহ। তারপরে কে করবে? ফাতিমাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন করার জন্য, এবং ম্যামকেও ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে বুঝার জন্য। পরবর্তী প্রশ্ন করবে জান্নাতুল মাওয়া জেবা। আমার দ্বিতীয় প্রশ্ন হলো কিয়ামত কিভাবে হবে, কবে হবে? কিয়ামত কিভাবে হবে, কবে হবে, এটা বর্ণনায় পাওয়া যায় কোরআন এবং হাদিস থেকে। প্রথমে যে ফেরেশতা আছেন একজন, ইসরাফিল আলাইহিসসালাম, তিনি আল্লাহর হুকুমে শিঙ্গায় ফু দিবেন, এমন ভাবে ফু দিবেন, এই ফু অর্থাৎ এই ধ্বনিতে, এই আওয়াজে পুরো বিশ্ব, পৃথিবী সহ পুরো বিশ্বের সমস্ত কিছু শৃঙ্খলা ভেঙে পড়বে। এটা কিন্তু ভয়াবহ অবস্থা হবে, সব কিছু ধ্বংস হতে শুরু করবে, পুরো বিশ্ব এবং সব কিছু কম্পন হবে, কাঁপতে থাকবে। তোমরা যেমন ভূমিকম্প দেখেছো না, তার চেয়েও খারাপ ভাবে সব কিছু কাঁপতে থাকবে, জমিন ফেটে যাবে, তারপর পাহাড় পর্বত উঠতে থাকবে তুলোর মতো, সূর্য আলোহীন হবে, সমুদ্র অনেক ফুলে ফেঁপে উঠবে, সকল প্রাণী মারা যাবে। এভাবে কিন্তু কিয়ামত শুরু হবে, সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে, এবং এর অনেক বর্ণনা পাওয়া যায় বিভিন্ন সূরায়, যেমন সূরা জিলজালে পাওয়া যায়, ছোট সূরা যদি তোমরা পড়ো, হ্যাঁ ছোট সূরা তো আমরা অনেকে মুখস্থ করি, সূরা কারিয়া, এগুলোতে কিন্তু কিয়ামতের চিত্র প্রথম কয়েকটি আয়াতে আছে, তোমরা আজকেই পড়ে নিবে ছোট ছোট সূরাগুলো, ওখানে দেখবে যে কি ভয়াবহ বিবরণ দেয়া হয়েছে, এবং ঠিক কখন হবে এটা কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে কিছু আলামত বলে যে দেখা যায়, যেমন মানুষ অনাচার করবে, বিশৃঙ্খলা হবে, অনেক কিছু হবে এরকম, তবে এখনো কেউ জানে না, কেউ বলতে পারবে না এই দুনিয়ায় ঠিক কখন কিয়ামত হবে। হ্যাঁ, তবে এর বর্ণনা অনেক পাওয়া যায়, এই যে বললাম ওটা তোমরা দেখে নিও ইনশাআল্লাহ। হেমাবুকে অসংখ্য ধন্যবাদ এবং ম্যামকেও ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করবে হামজা আব্দুল্লাহ। আমার প্রশ্নটি হচ্ছে, আমরা তো ক্লাসরুমে অথবা বড়দের দাঁড়িয়ে সম্মান করি, এটা কি ঠিক? ইসলাম কি বলে? আচ্ছা হ্যাঁ, ইসলামের ব্যাপারে যখন আমরা চিন্তা করব, অবশ্যই খুব সুন্দরভাবে চিন্তা করেছি যে আমাদের দাঁড়াতে হয়, এখন দাঁড়ানোটা আমরা সম্মান প্রদর্শনের জন্য করি। হ্যাঁ, এখানে কেউ যদি আকাঙ্ক্ষা করে যে তার জন্য দাঁড়াতে হবে এবং সে খুব অহংকারী কেউ হয়, তাহলে কিন্তু এটা ইসলামের সাথে যাচ্ছে না, তাই না? এটা আমরা নিজেরাই বুঝতে পারি। এখন অন্যকে আবার যথার্থ সম্মান দিতেও কিন্তু ইসলাম বলছে, এখন কাউকে অবহেলা অসম্মান করাও যায় না। এখন বেশিরভাগ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে কিন্তু সাহাবীরা দাঁড়াতেন না, কিন্তু বিশেষ বিশেষ কোনো ক্ষেত্রে কোনো আগত ব্যক্তিকে, যেমন সফর থেকে এসেছে, বিপদে সান্ত্বনা দেওয়ার জন্য বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এর জন্য কাউকে অভ্যর্থনা করা, এই ধরনের ঘটনা ঘটেছে, তখন মানুষ দাঁড়িয়ে ওই ব্যক্তির কাছে গেছে, যেমন সফর থেকে যে ফেরত এসেছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির জীবনে আমরা দেখেছি যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, অর্থাৎ ওনার কন্যা, যখন পিতা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির কাছে আসতেন, তখন তিনি দাঁড়িয়ে এগিয়ে যেতেন এবং তাকে কপালে চুম্বন করতেন।
এখানে কিন্তু দাঁড়ানোর কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি। কাজে আমরা এই সকল, এটা তিরমিজি শরীফে আছে বর্ণিত, কাজে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে আমরা দাঁড়াতে পারি, কিন্তু অবশ্যই এটা কোনো অহংকার প্রদর্শনের জন্য না কাউকে, অথবা কেউ অহংকারের কারণে অন্যেরা আমার জন্য দাঁড়িয়ে যাবে এই চিন্তাও যেন আমরা করে এটা আশা না করি। কাজে এটা নির্মল ভাবে হলে ইনশাল্লাহ ঠিক আছে। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রশ্ন করার জন্য। আমরা জানি হামজা আব্দুল্লাহ ভাইয়া অসংখ্য সুন্দর গান করে। আমরা আজকে ভাইয়ার কাছ থেকে একটা গান শুনছি। অবশ্যই, শুরু করো। ধন্যবাদ। সব কাজে চাই প্রতিযোগিতা, সব কাজে চাই পাল্লা, পাল্লা দিয়ে কাজ করলে বেশি খুশি হন আল্লাহ, সব কাজে চাই পাল্লা, সব কাজে চাই প্রতিযোগিতা, সব কাজে চাই পাল্লা, পাল্লা দিয়ে কাজ করলে বেশি খুশি হন আল্লাহ, সব কাজে চাই পাল্লা, সব কাজে চাই পাল্লা, পড়তে লিখতে প্রতিযোগিতা মানুষ হবার জন্য, খেলাধুলায় প্রতিযোগিতা সুস্থ রবার জন্য, পড়তে লিখতে প্রতিযোগিতা মানুষ হবার জন্য, খেলায় ধুলায় প্রতিযোগিতা সুস্থ রবার জন্য, উজান গানে পাল্লা যেমন যায় দিয়ে মাঝি মাল্লা, সব কাজে চাই পাল্লা, সব কাজে চাই প্রতিযোগিতা, সব কাজে চাই পাল্লা, পাল্লা দিয়ে কাজ করলে বেশি খুশি হন আল্লাহ, সব কাজে চাই পাল্লা, সব কাজে চাই পাল্লা। ধন্যবাদ ম্যাম। আমাদের নির্ধারিত সময় তো শেষ হয়ে এলো, আমরা কি এখন অনুষ্ঠানটি শেষ করতে পারি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা সবাই অনেক অনেক বেশি আল্লাহর ভালো বান্দা হবে ইনশাআল্লাহ, আল্লাহর খলিফা হয়ে দুনিয়াতে ভালো ভালো কাজ করবে ইনশাআল্লাহ। বন্ধুরা আজকে তাহলে বিদায় নিচ্ছি, তারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ম্যামকে এতক্ষণ আমাদের সঙ্গে এই অনলাইনে যুক্ত থাকার জন্য। সবাইকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। আজকে শুক্রবার আবারও দেখা হবে স্টেশন টিভি আরো আরো প্রশ্নের ছবি নিয়ে। আল্লাহ হাফেজ, সালামু।